নমস্কার বন্ধুরা, নেচার লাভার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি নিয়ে এসেছি বিনা তেলে দই মাছ রান্না। রুই মাছের দই মাছ একদম বিনা তেলে রান্না করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলই ক্লিক করে দেবেন। বন্ধুরা, আমরা তো দই মাছ সবাই রান্না করতে পারি, কিন্তু এরকম বিনা তেলে রান্না কি আপনারা করেছেন? বিনা তেলে রান্না করার কারণ এটি হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু, তাই আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খুব ভালো হয়েছে খেতে। এরকমভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের স্বাস্থ্যের দিকটাও বজায় হবে এবং খাদ্যটাও খুব ভালো টেস্টি খাবার আপনারা খাবেন। আমি মাছ ভাজার পোর্শনটা স্কিপ করলাম, কারণ এটা আপনারা সবাই মাছ ভাজতে জানেন। দেখুন, ফ্রাই প্যানে খুব এক চামচ মতো তেল রয়েছে। মাছ ভাজার পর যেটুকু ছিল, আমি এখানে তেজপাতা এবং গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা দিয়ে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ, লঙ্কা এবং টমেটো একসঙ্গে বেটেছিলাম সেটা, এবং এক চামচ আদা রসুন বাটা, সমস্ত কিছু দিয়ে এটা আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাস কমিয়ে। এর সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ, কাশ্মীরি লঙ্কা দু চামচ এবং একটু নুন। এইসব দিয়ে ভালো করে আমি এটা রান্না করছি গ্যাস কমিয়ে কমিয়ে। এইবারে আমি কিন্তু এই জলটা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করছি। জলটা তত্ত্বরা দিয়ে আমি একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে আমি রান্নাটা করছি, চাপা দিয়ে দিই। দু তিন মিনিট করে রান্নাটা করছি, আবার চাপা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য। এইভাবে আমি প্রায় 10 মিনিট এরকমভাবে গ্যাস কমিয়ে আমি আস্তে আস্তে এটা রান্না করেছি। তাতেই কিন্তু টেস্টটা বেরিয়েছে। এইবারে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, মাছগুলো আমি একে একে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর আমি এক কাপ দই আর 10টা কিশমিশ আমি বেটে রেখেছিলাম, সেইগুলো আমি এর সঙ্গে এইবারে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাছটা আমার নাড়া হয়ে গেছে। এবারে আমি দই আর কিশমিশ যেটা বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, আর একটুখানি জল দিলাম, হাফ কাপ মতো। একটুখানি গ্রেভি লাগবে আমার, কারণ কি আমার বাড়িতে লোকজন আসবে। এর সঙ্গে দিয়ে দিলাম এক স্বাদ মতো চিনি আর 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, রান্নাটা হয়ে গেল। আমি এর সঙ্গে একটু গরম মশলা দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখেছেন কীরকম সুন্দর হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে। এইভাবে রান্না করবেন, দেখবেন সবাই আঙুল চেটে চেটে খাচ্ছে। ভালো থাকবেন বন্ধুরা। এবারে আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, ভালো থাকবেন।